হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আপনাদের ছোট মাছ রান্না করা দেখাবো। এটা ছোট 3 কাঁটা মাছ নিছি, দেখেন খুব সুন্দর রান্না করছি লাগা লাগা ঝোল হিসাবে। এটা খেতে খুব মজা, এটা চচ্চড়িও ভালো লাগে। এখানে আমি মাছ নিছি 1 পোয়ার মতন মাছ। মাছটা মাথা কেটে ধুয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ এখানে 4-5টা পেঁয়াজ কুচি করে দেওয়া আছে। তারপরে এখানে 3টা কাঁচামরিচ দিছি মাঝখানে কেটে। তারপরে এখানে আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচের মতন, জিরা বাটা দিচ্ছি 1/2 চা চামচের মতন, ওখানে আদা রসুন দুটো একসঙ্গে বাটা আছে। এখানে গুঁড়ামরিচ দিচ্ছি 1/2 চা চামচের মতন, খুব সামান্য। হলুদ দিব 1/2 চা চামচের মতন, গুঁড়া মরিচটা দিলে কালারটাও ভালো আসবে। জাস্ট কাঁচা মরিচ গুঁড়া মরিচ দুটা মিলে ঝাল হবে আর কি। এখানে তেল দিয়ে দিচ্ছি, প্রায় আন্দাজ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি। দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, তেল ময় মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলে খুব সুন্দর ঘ্রাণ বাড়াবে, মশলা মাখতেই ঘ্রাণ বাড়াবে। এটা ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলা মেখে নিলাম, তারপরে এখন মাছ দিয়ে মেখে নেব। মাছ দিয়ে ভালোভাবে মাখতে হবে। খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পরে এটা আমি এখন চুলার উপরে বসায় দিচ্ছি। এটা এখন পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিবেন যেন মাছটা সিদ্ধ হয়ে তরকারিটা হয়ে পানিটা যেন হালকা হালকা লেগে আসে। এই যে পানি দিয়ে এখন ঢাকাই দিয়ে চুলা স্টার্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন পানিটা শুকে আসছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। মাছ সিদ্ধ হওয়ার পরে উপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, টমেটো লম্বা লম্বা করে কেটে কেটে নিছি, সে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু রেখে দিব 5 মিনিট। এখন কিন্তু চুলাটা অফ আছে, চুলার হিটে হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনার পাতা কুচি, ধনার পাতা কুচি দিয়ে এখন এটাকে চুলার উপরেই রেখে দিব। লবণ চেক করে নেবেন আপনারা, লবণ চেক করা হয়ে গেলে চুলার উপরেই রেখে দিব। এই যে এটাকে একটু ঝাঁকাই দিচ্ছি তলে যেন না লেগে যায়, যায় 10-15 মিনিট চুলার উপরে রেখে দিব। দেওয়ার পরে এই দেখেন মাখা মাখা ঝোল হয়ে আসছে, এখন এটাকে সার্ভ করব। দেখেন একটা ডিশে উঠাই নিয়েছি, দেখেন খুব সুন্দর কালার, গুঁড়ামরিচ দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।